Şaşkındılar, şey şaşkındı. Mami şorin, mami şorin. İti mev mevin ma. İti tako mev mev. আসসালামু আলাইকুম, চলে আসলাম তাসনিমস ফ্যামিলি ব্লগস থেকে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। এটা হলো পাটুয়ারি ফেরিঘাট, কুষ্টিয়া যাচ্ছি। অনেকেই জানেন যে কুষ্টিয়া আমাদের দেশের বাসা। আমি একাই যাচ্ছি কাশ্মীর ইউনিভার্সিটি খোলা। কুষ্টিয়ায় দুইভাবে যাওয়া যায়, এক পাটুয়ারির ঘাট হয়ে রাজবাড়ি দিয়ে, আর একটা হলো সিরাজগঞ্জ মানে যমুনা ব্রিজ পার হয়ে। তো আমি এখন পাটুয়ারির ঘাট হয়ে রাজবাড়ি দিয়ে কুমারখালি দিয়ে কুষ্টিয়া যাব। এটা কুষ্টিয়া কুমারখালি ব্রিজ। আহ, বাড়ি বলে কথা, শান্তি আলাদা, আলহামদুলিল্লাহ। এটা হলো কুষ্টিয়া চোরহাঁস মোড়। চলে আসছি, আমি সকাল 7:30টায় রওনা দিয়েছিলাম, আস্তে আস্তে অলমোস্ট এখন দুপুর 2টা বাজে। আলহামদুলিল্লাহ চলে আসছি। এটা আমাদের বাসার গেট। আমাদের বাসাটা লম্বাটে ধরনের, অনেক বড় জায়গা নিয়ে, পুরাতন আমলের বাসা। সামনের দিকটায় ইঁট টিন ভাইয়ের দোকান ভাঙার সব পড়ে আছে ওগুলা, আর অনেক বড় আম গাছ জাম গাছ ছিল, ওগুলা কাটা পড়েছে, কারণ সামনের দিকটায় আমার একটা দোকান হবে। আমাদের বাসাটা এল আকৃতির, মানে সবার ঘর লাইন বাই লাইন দিয়ে। এই চেয়ারটাতে আমার আব্বা বসে থাকতো সব সময়। তো আমি মাঝখানেরটা আমার ঘর, আমি যাব মার ঘরে। এটা হলো অনেক পুরাতন একটা ফ্রিজ, জানি না কিলন কোম্পানি আজও আছে কি না। আর এটা আমার মায়ের সেই আগেকার আমলের পালঙ্ক, মানে এখানে তার নাতিরা সব সময় গড়াগড়ি আড্ডা দেয়। আর এই যে হলো আমাদের বড় গোরস্থান, অনেক বড় গোরস্থান। আগে যে কত গাছপালা ছিল, এখানেই শুয়ে আছে আমার দাদা দাদি নানা নানি ছোট আব্বা ছোট ফুপু আর সর্বশেষে আব্বা, আরও কত প্রতিবেশী পরিচিত জন। আমাদের বাসাটা হলো সামনের দিকে ওরকম জায়গা, আর পিছনে একটা পুকুর মতো ছিল, ওই পুকুরটা সবাই ময়লা ফেলে ফেলে বুঝাই দেওয়ার চেষ্টা করা হচ্ছে। দুপুরের খাবার শেষে আমার রাজকন্যাদের সঙ্গে গল্প গুজব। এটা আমার ছোট্ট রাজকন্যা আফরিন, এটা আমার সেজো রাজকন্যা আমরিন, আর আমার এই রাজকন্যাকে তো অনেকেই চেনেন, তাবাসসুম তাসনিম ইয়াশফি, আর বড়টা তো ঢাকাতে। এইটা হলো আমার ছোট্ট সোনা বুড়ি, তোমার নাম কি বলো তো? আফরিন। সবাইকে বলো আফরিন আফরিন। ওদের না, আমার সামনে তাকিয়ে, ওরা তো জানে তোমার নাম আফরিন। এই যে আমার সামনে তাকিয়ে বলো আফরিন আফরিন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, হয়েছে। আমার আমু বুড়ি ভিডিও করা দেখে মিটি মিটি হাসছে, সে খুবই অল্প কথা বলে, খুবই চুপচাপ ধরনের। কি করছো তোমরা? আমরা দাঁত খেতে যাব, তাই শাড়ি সিলেক্ট করছি। এদের মনে 12 মাসে 14 মাসই রং। এদিকে আমার মেজো তাসনিম বিয়ে খেতে যাবে, শাড়ির ট্রায়াল চলছে। বাবু, তুমি যে একটা দোয়া পারো, সেই দোয়াটা একটু সবাইকে শোনাও তো। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, আমার বাবু আরো অনেক পড়া পারে, তাই না বাবু? অনেক পড়া। একটা কবিতা বলো তো বাবু, আমার একটা ভিডিও আছে আমার বাবার মোবাইলে। আচ্ছা, হচ্ছে তুমি আমার কাছে মোবাইলটা দাও, আমি এখন সব কথার এক কথা, মোবাইল দাও। যে কয়দিন আমি বাড়ি থাকবো, আমার মোবাইলটা ওর কাছেই থাকবে সারাক্ষণ। না, তুমি আগে কবিতা বলো একটা, সবাই শুনবে।
হাতি মা টিম টিম তারা মাঠে পারে দিন তাদের খাড়া দুটো শিং তারা হাতি মা টিম টিম বাহ মাশাল্লাহ মাশাল্লাহ বাবু তুমি কি মাখিছো তোমার মুখ দিয়ে বাসনা বেরোচ্ছে তুমি যে শ্বাস ক্রিম দিলে সেই শ্বাস ক্রিম কে বলো তুমি শ্বাস ক্রিম মাখিছো হ্যাঁ কোন ফাঁকি আমার সানস্ক্রিনের বারোটা বাজাইছে নিশ্চয়ই আরে সুন্দর বাসনা আহ বিকালে একটু বের হলাম বুথে যাবার জন্য সাথে ইয়াসবি আর কুটি বুড়িটা আছে তো বুথটা হলো মার্কেটের মধ্যে এনএস রোডে আর তাই দেখি যে কুষ্টায় যেন দিন দিন রিক্সার জ্যাম বেড়েই চলেছে অবস্থাটা দেখেন আর একজনেরটা আর একজনের খেয়ে ফেলছে মানে আইসক্রিমের বিষয়ে এরা যে কত লোভী হয়ে যায় এই ওটা ওকে দাও দাও এক পাশে দাঁড়াও দিয়ে দাও যে অত চিনিস নে গায়ে পড়বে তো আস্তে আস্তে খাও না বাবা তুমি খাও বুথে কাজ সেরে কুটিটা আইসক্রিম খেলো ইয়াসবি কুটিটা ফুচকা খেলো খাওয়ার পরে মাগরেবের ওয়াক্ত হয়ে যাচ্ছিলো বাসায় চলে আসলাম রাত্রে আর তেমন কোনো ভিডিও করিনি কারণ একটু টায়ার্ড ছিলাম আর আমাদের বাসাতে সবাই একটু আর্লি যেরকম ঘুম থেকে ওঠে তেমনি আর্লি শুয়েও পড়ে সব ঘুমায় পড়ে তো আমি ঘুমায় পড়েছিলাম তো সকালবেলায় এই যে চা আর খানদানি টোস্ট বিস্কুট এই টোস্টগুলো খুব মজা লাগে আমার চা দিয়ে খেতে এরপরে তো আমার মায়ের রুটি আলু ভাজি তরকারি দিয়ে বিভিন্ন খাবার এগুলো তো আছেই তাকাও বাবু তাকাও হাই বলো হাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ঠিক দুপুরবেলা করে আমাদের বাইরের দেয়ালের ওপরে বড় দুইটা হনুমান আর ছোট বাচ্চা একটা মানে বসে আছে তো ওইটা দেখার জন্য আশেপাশের সবাই ভিডিও করছে ছাদ থেকে মোটামুটি বাড়ির মধ্যেও মামিরা থাবা দেবে থাবা দেবে না মা আমার খুব ভয় লাগে আব্বা বিড়ালের বাপ এসছে মামি সরেন মামি সরেন এই যে আমাদের ম্যাও ম্যাও ওর মা আদর করছে না ওকে আফরিন তুমি কি ওর খালা হও সুন্দর করে বলো তুমি কি ওর খালা হও এর আগের বার আসছিলাম ম্যাও ম্যাও তখন ছোট্ট ছিল অনেক বড় হয়ে গিয়েছে এটা হলো আমাদের মেও 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 মা আর এই যে মেও মেয়ের মা একটু তাকাও মেও মেয়ের মা মাশাল্লাহ বিরিয়ানি রান্না করাতে আমার ভাবি এক্সপার্ট ইলিশ মাছ ভাজি বেগুন ভাজি সালাদ আর কি লাগে ভাবি বলল গেস্ট আছে তুমি একটু ওর দাদির ঘরের পাশে নিয়ে শো ফিডার খেতে খেতে ঘুমায় যাবে এই ফিডারে কিন্তু দুধ নেই কোকা কোলা খাচ্ছে কি যুগ জামানা আসলো রে বাবা এই যে ফিডার শেষ ঘুমও শেষ ঘরের সব জানলা দরজা বন্ধ করে রেখেছিলাম অন্ধকার করে রেখেছিলাম ওর ঘুমানোর জন্য খেলা শুরু করে দিল সে পুতুলের খুব খিদা পাইছে পুতুলের খুব খিদা পাইছে দাঁড়া মিট করি দাঁড়া পুতুল আমার সাথে চলো রেস্টুরেন্টে যাই আরে আল্লাহ একটা চকবার একটা চিকেন আর একটা পাউরুটি তারপর আর একটা মাশমেলো আগে মাশমেলোটা নিয়ে ব্যাগে ভরি আর এভাবেই খেলতে খেলতে আসরের আজান পড়ে গেল আজানে মুখ মিলাচ্ছে সে মাশাল্লাহ গরম গরম ভাপা পিঠা বাড়ি আসলে শুধু খাই আর খাই আর খাই
আজকে নাইটেই ঢাকা ব্যাক করব, তাই সন্ধ্যার দিকে ইয়াসকে নিয়ে আসলাম ওর একটু কেনাকাটা করতে মার্কেটে। এবার কুষ্টিয়াটা তেমনভাবে দেখাতে পারিনি, ইনশাআল্লাহ পরবর্তীতে রবি ঠাকুরের বাসা, লালনের আখড়াখানা সব দেখানোর ইচ্ছা আছে। মার্কেটে আসছি অথচ ফুচকা খাবো না, তা তো হতে পারে না। ফুচকা চটপটি এইসবে টক মানে টকই দিতে হবে, ওই মিষ্টি টকে কাজ চলবে না। মজা একটা নাও, আলহামদুলিল্লাহ টুকিটাকি কেনাকাটা করে ফুচকা খেয়ে বাসায় চলে আসলাম। আমার আবার প্যাকিং করতে হবে, রাত্রে বাস। এখন বাজে রাত 1:45, সিরাজগঞ্জ হোটেলে যাত্রা বিরতি। আসার সময় আসলে মা অনেক কান্নাকাটি করে, তো এই জন্য ভিডিও করিনি। তাছাড়া খাবার দাবারের ব্যাগ অনেক ছিল, ওগুলো সামলাতেই আমি হিমশিম খেয়ে যাই। বাড়িতে আসলে প্রতি মুহূর্তে আব্বাকে খুব মিস করি। আল্লাহ পৃথিবীর সকল পিতামাতাকে ভালো রাখুন, সুস্থ সবল রাখুন, হেদায়েত দান করুক, হেফাজতে রাখুন। পিতামাতার সেবা যত্ন করলে যে মানসিক শান্তি পাওয়া যায় তা অন্য কিছুতে মিলবে না। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সকলেই ভালো থাকবেন, সুস্থ সবল থাকবেন, বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।